দাবি মানার আশ্বাসে দেড় দিন পর পেট্রোল পাম্পের ধর্মঘট 15 ডিসেম্বর পর্যন্ত স্থগিত। আমাদের কালকে মিটিং আছে, ওখানে সিদ্ধান্ত বাড়ানোর সিদ্ধান্ত ওখানে হবে, তবে বাড়ানোটা পজিটিভ ধরে নিতে পারেন। পাম্প বন্ধ থাকায় রাস্তায় যানবাহন সংকটে ভোগান্তি, প্রভাব পড়েছে সেচ কাজেও। বগুড়ায় সবজির বাজারে পড়ে গেছে দাম। পেট্রোল পাম্প বন্ধ থাকার কারণে আমরা মাল কিনে মাল পাঠাতে পারতেছি না, 55 টাকা বাজার, একটু আজকে বাজার কম, মূল্য নিয়ে একটু মূল্য দামি বলছেন, 100-150, ভালোটা 200-250 পর্যন্ত নিচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সমাজ থেকে যে কোনো মূল্যে দুর্নীতিবাজদের নির্মূল করা হবে, স্পেনে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। 22 বছরে ঐক্যবদ্ধভাবে পালন হয় না পার্বত্য শান্তি চুক্তির দিনটি, স্থানীয় গোষ্ঠীর আধিপত্যের দ্বন্দ্বে প্রায় অশান্ত হয়ে ওঠে পাহাড়। 11 দফা দাবিতে আবারও আন্দোলনে খুলনা 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। ব্রিটেনের নির্বাচন সামনে রেখে জমজমাট প্রচারণা, বার্মিংহামে পছন্দের প্রার্থীর পক্ষে ভোটের মাঠে বাংলাদেশিরা। এবং এসএ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দিলেন তাইকোয়ান্দোর দীপু চাকমা, কারাতেতে অর্জন 3টি ব্রোঞ্জ। আগামী 15 ডিসেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করেছেন পেট্রোল পাম্প মালিকরা। রাজশাহী, রংপুর ও খুলনার পেট্রোল পাম্পে চলমান ধর্মঘট নিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন তারা। বেলা 11:30 বিপিসি কার্যালয়ে শুরু হয় এই বৈঠক। এতে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের 15 দফা দাবি উপস্থাপন করা হয়। রোববার থেকে 15 দফা দাবিতে 3 বিভাগের 26 জেলায় পেট্রোল পাম্প ধর্মঘট চলছিল। তেল বিক্রিতে কমিশন বাড়ানো, ট্যাঙ্ক লরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধ সহ 15 দফা দাবি মানতে 30 নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল 3 বিভাগের পেট্রোল পাম্প শ্রমিকেরা। আগামীকালকে আমাদের জ্বালানি বিভাগ থেকে মিটিং ডাকা হয়েছে পেট্রোলের যে কমিশন এবং 40 কিলোমিটার ঊর্ধ্বের ভাড়া বৃদ্ধির বিষয়ে, এটা কালকে একটা পজিটিভ সিদ্ধান্ত হবে আমি আশা করি। এটি আমি আমাদের নেতৃবৃন্দকে বোঝাতে সক্ষম হয়েছি, আর আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আগামী 15 তারিখে 12টার সময় মিটিং ডেকেছেন, আন্তর মন্ত্রণালয় মিটিং ডেকেছেন, যেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদেরকে আহ্বান করা হয়েছে, তারা উপস্থিত থাকবেন। তাদের যে বাদবাকি যে 13টা দাবি রয়েছে সে বিষয়ে সেখানে আলোচনা হবে। আমরা আশাবাদী আমাদের এই যৌক্তিক দাবি ওনারা মেনে নেবেন, ওনাদের এই কথায় আশ্বস্ত হয়ে আমাদের যে কর্মসূচি রংপুর, বগুড়া, রাজশাহী এবং খুলনা বিভাগের দাবি আমরা প্রত্যাহার করে নিচ্ছি। রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে আছেন সহকর্মী শাহরিয়া জামানদীপ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, ফয়সাল, ঠিক যেমনটি আপনি বলছিলেন, 15 ডিসেম্বর পর্যন্ত কিন্তু স্থগিত করা হয়েছে 3টি বিভাগে যে পেট্রোল পাম্প ধর্মঘট চলছিল সেটি। এবং এখানে আমরা যে দেখতে পেয়েছি সকাল 11:30 যে বৈঠকটি শুরু হয়েছিল, দুপুর 1:30 সেই বৈঠকটি শেষ, অর্থাৎ 2 ঘন্টা বৈঠকের পর কিন্তু এই সিদ্ধান্তটি জানানো হয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে এই সিদ্ধান্তের পরবর্তীতে যেটি আমাদেরকে বলা হয়েছে যে গতকালকে একটি মিটিং রয়েছে এবং বেশ কিছু মিটিং তার এই কয়দিনে করবেন। এবং প্রাথমিকভাবে তারা যেটি বলেছেন যে 15 দফা তাদের যে দাবি ছিল সেই দাবিগুলোর মধ্যে একটি দাবি ছিল তারা যে
এখন কমিশন পান যেই শতাংশগুলো সেটি বৃদ্ধি করা সেটা কিন্তু প্রাথমিকভাবে মেনে নেওয়া হয়েছে এবং যদিও আমাদেরকে বলা হয়েছে যে গতকালকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে মিটিং এর মাধ্যমে এবং তারপরেই আসলে এই বিষয়টি তুলে ধরা হবে আরেকটি বিষয় বলে রাখতে চাই যে 15 ডিসেম্বর পর্যন্ত যে স্থগিত করা হয়েছে এটি তারা যে বলছে যে 15 ডিসেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠক রয়েছে এবং যতগুলো সংস্থা এটার সাথে রয়েছে সেই সংস্থাগুলো একটি মিটিং রয়েছে সবগুলো একসাথে সেই কারণে 15 ডিসেম্বর পর্যন্ত তারা স্থগিত করেছে এবং তারা যেটি বলেছে 15 ডিসেম্বর পরে তারা এই যে ধর্মঘট তাদের চলছিল এটি প্রত্যাহার করা হবে না পরবর্তীতে তারা আবার করবে সেই বিষয়টি সম্পর্কে জানাবে এখানকার পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা রয়েছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রাথমিকভাবে তাদের যে 15 দফার দাবি রয়েছে সেই দাবিগুলোর মধ্যে যে কয়েকটি দাবি বিপিসির আন্ডারে রয়েছে সেগুলো তারা প্রাথমিকভাবে মেনে নিয়েছেন যদিও তারা বলছেন যে পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে ফাইনাল ডিসিশন নেওয়া হবে এবং বিপিসির পক্ষ থেকে বলা হয়েছে যে 15 দফার দাবি রয়েছে সেই দাবিগুলোর মধ্যে অনেকগুলি দাবি রয়েছে যেগুলো অন্যান্য সংস্থা বা অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত রয়েছে তাই তারা এই মুহূর্তে আসলে সেই বিষয়গুলো সিদ্ধান্ত দিতে পারছেন না কারণ সেই সংস্থাগুলো এবং সেই মন্ত্রণালয়গুলোর সাথে বৈঠকের পরবর্তীতে তারা এই সিদ্ধান্ত দিতে পারবেন তবে প্রাথমিকভাবে এখানকার যারা মালিক পক্ষ রয়েছেন এবং বিপিসির যারা কর্মকর্তা রয়েছেন তারা দুই পক্ষ একমত হয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এই ধর্মঘট স্থগিত করা হয়েছে 15 ডিসেম্বর পর্যন্ত তো ফয়সাল এখান থেকে আসলে সর্বজনীন তথ্যটি ছিল যে বিপিসির কর্মকর্তা এবং পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং পেট্রোল পাম্পের অন্যান্য যারা কর্মকর্তা আছে তাদের যে বৈঠকটি শুরু হয়েছিল সেটি শেষ হয়েছে এবং 15 ডিসেম্বর পর্যন্ত এই ধর্মঘট স্থগিত করা হয়েছে এবং 15 ডিসেম্বরের পরে তারা আসলে এই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত আমাদেরকে জানাবেন বলে জানিয়েছেন ফয়সাল রাজধানীর কারওয়ানবাজারে বিপিসি কার্যালয় থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়া জামানদীপ এদিকে দেড় দিনের পেট্রোল পাম্প ধর্মঘটের প্রভাব পড়েছে পরিবহন খাতে তেল না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যানবাহন চালকেরা এছাড়া ব্যাহত হয় সেচ কাজও টানা দেড় দিন ধর্মঘটের পর স্বাভাবিক হয়েছে রাজশাহী খুলনা ও রংপুর বিভাগের 26 জেলার পেট্রোল পাম্পগুলো সোমবার দুপুরে ধর্মঘট প্রত্যাহার করে নেয় পেট্রোল পাম্পে সব ধরনের জ্বালানি তেল বিক্রি শুরু হয় এতে স্বস্তি ফিরেছে যানবাহন চালকের মাঝে তবে 36 ঘন্টা ধর্মঘটের কারণে জ্বালানি না পাওয়ায় সকাল থেকে মহাসড়কগুলোতে সীমিত হয়ে পড়ে যানবাহন চলাচল বিপাকে পড়েন যাত্রীরাও জ্বালানির অভাবে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি পণ্য পরিবহনও বিঘ্ন ঘটে রাস্তার পাশে অলস দাঁড়িয়ে থাকে শত শত ট্যাঙ্ক লরি দাবি আদায়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন আন্দোলনকারীরা তৌফিক মাহমুদ সময় সংবাদ ধর্মঘটের খবর জানাতে সিরাজগঞ্জে আছেন রিঙ্কু কুণ্ডু এবং রংপুরে আছেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে প্রথমেই যাচ্ছি বাবুর কাছে বাবু শুনতে পাচ্ছি ফয়সাল আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য যে ধর্মঘট ডেকেছিল বা পেট্রোল পাম্প মালিক এবং শ্রমিকরা সেই ধর্মঘটটি কিছুক্ষণ আগে স্থগিত করা হয়েছে আমি যদি আপনাকে বলি যে এই ধর্মঘট স্থগিত করার পরপরই রংপুরের যে পেট্রোল পাম্পগুলো আছে এগুলোর সেই পাম্পগুলো কিন্তু চালু করা হয়েছে এবং ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে এই পাম্পে যারা এই ধর্মঘটের কারণে ভোগান্তির শিকার হয়েছিলেন যেই চালকরা বিশেষ করে মোটরসাইকেল চালক ট্রাক চালক তারপর মাইক্রোবাস এবং প্রাইভেট কার এই সকল যানবাহনের চালকরা কিন্তু ইতিমধ্যেই এখানে ভিড় করতে শুরু করেছেন তারা তাদের যে জ্বালানি কেউ অকটেন আবার কেউ ডিজেল কেউ পেট্রোল এই সব জ্বালানি কিন্তু তারা সংগ্রহ করতে শুরু করেছেন আমি আপনাকে বলে রাখি যে গতকাল সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হওয়ার পর থেকেই কিন্তু মানুষ এক ধরনের চরম ভোগান্তিতে পড়েন আমি যদি বলে রাখি যে বিশেষ করে এই যারা মোটরসাইকেল বা এই যানবাহনগুলো যারা ব্যবহার করে থাকেন সেই যানবাহনগুলো কিন্তু তারা তেলের অভাবে পেট্রোলের অভাবে তারা চালাতে পারছিলেন না তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল ঠিক কিছুক্ষণ আগে এই ধর্মঘট স্থগিত হওয়ার ঘোষণা পাওয়ার পরপরই কিন্তু তারা তাদের যে ভোগান্তি সেখান থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছে কিছুটা হলেও মুক্তি মিলেছে এই মানুষগুলোর আমি যদি আপনাকে বলি যে আমাদের এই উত্তরাঞ্চলের বিশেষ করে এই রংপুরে যেহেতু এটি কৃষি নির্ভর একটি এলাকা এই এলাকার অনেক মানুষ কৃষি পণ্য উৎপাদন করে থাকে তারা কিন্তু সেই কৃষি পণ্যগুলো এই তেল না পাওয়ার কারণে পরিবহন অনেক পরিবহন বন্ধ থাকার কারণে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় পাঠাতে পারছিলেন না এইরকম অনেক ভোগান্তি কিন্তু তৈরি হয়েছিল মানুষের মধ্যে ঠিক সেই ভোগান্তির কিছুটা অবসান হলো আমরা এখন সেই দেখতে পাচ্ছি যে এই এলাকায় এই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু এখন যানবাহন
যানবাহনগুলো অনেক ভিড় করছে। তো এই ছিল রংপুর থেকে অনির্দিষ্টকালে ধর্মঘট স্থগিত হওয়ার পর আমার কাছে সবশেষ খবর। আমরা আরও খবর জানতে সিরাজগঞ্জে যাব, সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। ধন্যবাদ বাবু। আসলে 15 দফা দাবির প্রেক্ষিতে পেট্রোল পাম্প এবং ট্যাঙ্ক লরি শ্রমিক মালিক ঐক্য পরিষদের ডাকে যে ধর্মঘট চলছিল, সেটির কিন্তু আজকে ওই অচলাবস্থা আবারও অচলাবস্থা অবসান ঘটতে চলেছে। আজ দুপুর 2টায় এই যে ট্যাঙ্ক লরি মালিক উত্তরবঙ্গ মালিক সমিতি শ্রমিক ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক মুনির সরকার, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ঠিক দুপুর 2টায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তারা কিন্তু আবারও এই যে বাঘাবাড়ি অয়েল ডিপো অর্থাৎ উত্তরবঙ্গের প্রধান কেন্দ্রবিন্দু, জ্বালানি তেল সরবরাহের যে কেন্দ্রবিন্দু বলা হয়, সেটি কিন্তু আসলে কর্মচঞ্চল্য ফিরতে শুরু করেছে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন এই বাঘাবাড়ি অয়েল ডিপোর গেট খুলে দেওয়া হবে এবং পাশাপাশি যেগুলো ট্যাঙ্ক লরি রয়েছে সেগুলো থেকে তেল বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু আসলে এখন সরবরাহ করা হবে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই উত্তরবঙ্গের এই বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে উত্তরবঙ্গের 16 জেলা এবং টাঙ্গাইল এই 17 জেলায় কিন্তু আসলে জ্বালানি তেল সরবরাহ করা হয়। তো এই ধর্মঘট প্রত্যাহারের ফলে কিন্তু আসলে কর্মচাঞ্চল্য শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে তেলবাহী যে ট্যাঙ্ক লরিগুলো সেটি কিন্তু আসলে ইতিমধ্যে ঢুকতে শুরু করছে এই ডিপোতে। তারা এখান থেকে তেল নিয়ে আসলে বিভিন্ন জেলায় কিন্তু আসলে সরবরাহ করবে, বিভিন্ন পাম্পে তারা এখন রওনা হবে। সাধারণ সম্পাদক যিনি যেটি বলছে যে তারা যে 15 তারিখ পর্যন্ত এটি স্থগিত করেছে, 15 তারিখ পর্যন্ত তাদের এই কর্মচাঞ্চল্যতা থাকবেন। পাশাপাশি যেগুলো ট্যাঙ্ক লরি এই যে ডিপোতে ছিল সেগুলো কিন্তু আসলে সিরিয়াল অনুযায়ী কিন্তু তারা তেল সংগ্রহের জন্য ডিপোতে আসলে ঢুকছে। এক কথায় বলা যায় যে অচলাবস্থা ছিল জ্বালানি তেল সরবরাহের এবং পেট্রোল পাম্প এবং ট্যাঙ্ক লরি সেটা কিন্তু আসলে কাটতে শুরু করেছে, আবারও কর্মচঞ্চল্য ফিরতে শুরু করেছে এই বাঘাবাড়ি অয়েল ডিপোতে। পাশাপাশি যেগুলো পেট্রোল পাম্প আছে সেগুলোতে আমরা কথা বলেছি, সেগুলো কিন্তু আসলে তেল বিক্রি আসলে শুরু করেছে। তো এখন থেকে আসলে এই যে উত্তরবঙ্গের যে প্রধান জ্বালানি তেল সরবরাহের কেন্দ্রবিন্দু বাঘাবাড়ি অয়েল ডিপো, সেখান থেকে আসলে তেল উত্তোলন সরবরাহ এবং বিপণন সর্বোপরি আসলে সব কার্যক্রম আসলে চালু হয়েছে। তো এই ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে আমার কাছে সর্বশেষ। ধর্মঘট পরবর্তী পেট্রোল পাম্প পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু এবং রংপুর থেকে হেদায়েতুল ইসলাম বাবু। পেট্রোল পাম্পের 36 ঘন্টা ধর্মঘটের প্রভাব পড়েছে বগুড়ায় সবজির পাইকারি বাজারে। শীতের সবজি সরবরাহ প্রচুর হলেও একদিনেই পড়ে গেছে দাম। পেট্রোল পাম্প বন্ধ থাকায় পরিবহন চলাচলও ব্যাহত হয়। এতে করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সবজি পাঠাতে পারেননি ব্যবসায়ীরা। মাজিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়ায় মহাস্থান সবজি পাইকারি হাটে শীতের সবজি সরবরাহ বেড়েছে, দামও কমেছে কেজি প্রতি প্রকারভেদে 8 থেকে 10 টাকা। পাতা পেঁয়াজের দাম নেমে এসেছে অর্ধেকে। সবজির দামে খুশি কৃষকরা। পেঁয়াজ লেছিলাম 55 টাকা বাজার, একটু আজকে বাজার কম, এর আগে একটু বেশি ছিল। মূল্য নিয়ে একটু মূল্য দামই বলছে না, 100-150, ভালোটা 200-250 পর্যন্ত নিচ্ছে। এই বাজার থাকলে আমাকে পড়তে হবে আর কি। হ্যাঁ, আগের দাম আর বেশি ছিল, হ্যাঁ এখন একটু বাজার কমছে। কপির দাম 1150-1250 টাকা দাম বলতিছে, তো এই দাম যদি বিক্রি হয় তাহলে আমাদের লসের ভাগই বেশি দেখা যাবে। সবজির দাম পাইকারি বাজারে স্বাভাবিক থাকলেও পরিবহন খরচ এবং যানজটের কারণে লাভবান হতে পারছেন না পাইকারি ব্যবসায়ীরা। পেট্রোল পাম্প বন্ধ থাকার কারণে আমরা মাল কিনে মাল পাঠাতে পারতেছি না, ট্রাক লিতে গেলে তার মূল্য বেশি চাচ্ছে। মূলো কিনলাম 8 টাকা কেজি, বাঘুন কিনলাম 20 টাকা কেজি, পেঁয়াজ কিনলাম 55 টাকা কেজি, আর ঝাল কিনলাম 30 টাকা কেজি। তেল না থাকলে গাড়ি কীভাবে দিল, তাহলে তো আমাদের মাল হচ্ছে যে আর পৌঁছবে না বা আমরা পাঠাতে পারবো না। জেলার বড় সবজি পাইকারি বাজার মহাস্থান সুলতানগঞ্জ ও রাজাবাজারে প্রতি কেজি ফুলকপি 30 টাকা, মূলা 60 টাকা, পটল 20 টাকা, বেগুন 20 টাকা, শিম 50 টাকা, কাঁচামরিচ 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বগুড়ায় এবার প্রায় 13,000 হেক্টর জমিতে শীতের সবজি চাষ হয়েছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। সময় সংবাদে আরও থাকছে, 8 মাসে 57,000 কোটি টাকা মূলধন হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। নিয়ন্ত্রক সংস্থার অপরিকল্পিত হস্তক্ষেপই দায়ী বলছেন বিশ্লেষকরা। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশ থেকে এগুলো যে কোনো মূল্যে নির্মূল করার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার স্পেনে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনায় তিনি একথা বলেন। জলবায়ু সম্মেলন COP25-এ যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন স্পেনের মাদ্রিদে অবস্থান করছেন। রোববার স্থানীয় সময় বিকেলে সেখানে পৌঁছানোর পর সন্ধ্যায় তিনি
হোটেল ভিলা ম্যাগনা স্পেন দূতাবাস আয়োজিত সংবর্ধনায় যোগদান। এ সময় শেখ হাসিনা বলেন, 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর 21 বছর ধরে দেশ শাসনকারীদের অপকর্মের কারণে দুর্নীতি অন্যায় ছেয়ে গেছে। দেশকে দুর্নীতিমুক্ত করে উন্নয়নের ধারা বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা। সন্ত্রাস দমন, জঙ্গি দমন, মাদকের বিরুদ্ধে অভিযান, দুর্নীতির বিরুদ্ধে অভিযান, এটা আমাদের অব্যাহত থাকবে। এদের অপকর্মের কারণে সমাজের যেখানে যেখানে ময়লা আবর্জনা নোংরা জমে গেছে এবং মানুষের চারিত্রিক স্খলন হয়েছে। ঘুষ দুর্নীতি করে, ছিনতাই সন্ত্রাস করে টাকা বানিয়ে সেই টাকা দিয়ে একেবারে ফুটানি দেখিয়ে মনে করতো আমরা যেন কি হয়ে, এই মানসিকতা যেন না থাকে। আর সমাজের এই সমস্ত অসুস্থতা এগুলো আমাদের ঠিক করতে হবে। 22 বছরে ঐক্যবদ্ধভাবে পার্বত্য শান্তি চুক্তির আয়োজন করতে পারল না চুক্তির প্রধান দুই অংশীদার। বিগত বছরগুলোর মতো এবারও আলাদা আয়োজনে দিনটি পালন করল আওয়ামী লীগ সহ প্রশাসন এবং জেএসএস। তারপরও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েই তিন পার্বত্য জেলায় পালিত হচ্ছে শান্তি চুক্তির 22 বছর পূর্তি। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সোমবার সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। মূলত চুক্তির প্রধান অংশীদার আওয়ামী লীগ এবং স্থানীয় প্রশাসন ছিল এরা, এবং বাঙালি সবাই কিন্তু সম্পৃক্তভাবে আজকে আমরা এখানে অংশগ্রহণ করেছি। ক্ষুদ্র জনগোষ্ঠী আছে, সবাই নেচে গেয়ে এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং সবাই আনন্দ উপভোগ করেছে। এখানে বিভিন্ন সংস্কৃতির মানুষের বসবাস রয়েছে এবং সেই সংস্কৃতির আলোচিতর মধ্য দিয়ে আজকে আমাদের এই পার্বত্য শান্তি চুক্তি 22 বছর উদযাপিত হচ্ছে। এদিকে চুক্তির অন্যতম অংশীদার জেএসএস পৃথক সমাবেশ এবং মিছিল করে দিনটি পালন করেছে। সমাবেশ থেকে পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান তারা। যথাযথ যাতে বাস্তবায়ন হয়, ভূমি সমস্যাটা যে শরণার্থী রয়েছে তাদেরকে যথাযথভাবে তাদেরকে পুনর্বাসন করা, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগ এখনো সেখানে হস্তান্তর করা হয়নি, সেগুলো হস্তান্তর ব্যবস্থা করা হোক। স্থায়ী বাসিন্দাদের ভোটার তালিকা এবং জেলা পরিষদ আঞ্চলিক পরিষদ নির্বাচন। চুক্তির পরেও নানা বিষয়ে অনৈক্য এবং গ্রুপগুলির মধ্যে অন্তদ্বন্দ্বের কারণে শুধুমাত্র খাগড়াছড়িতে গত 22 বছরে প্রাণ হারায় কমপক্ষে 700 মানুষ। মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্বের মধ্যে পার্বত্য শান্তি চুক্তির 22 বছর পূর্তি পালন করলো চুক্তির মূল দুই অংশীদার। এক্ষেত্রে স্থানীয়রা বলছেন, এই দুই অংশীদারের মানসিক দূরত্ব দূর না হলে এ পার্বত্য শান্তি চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে না। খাগড়াছড়ি থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে পার্বত্য শান্তি চুক্তির এত বছরেও চুক্তির আলোকে স্থানীয় সরকারের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান পার্বত্য জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এতে সরকার মনোনীত কমিটির মাধ্যমে পরিষদগুলো পরিচালিত হচ্ছে। চুক্তি অনুযায়ী স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে পরিষদে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। এতে আঞ্চলিক পরিষদের নির্বাচনও সম্ভব হচ্ছে না। রাঙামাটি প্রতিনিধি হেফাজত সবুজের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘ 2 দশকের রক্তক্ষয়ী সংঘর্ষের পর 1997 সালের 2রা ডিসেম্বর সরকারের সাথে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্থানীয় প্রতিষ্ঠান শক্তিশালী করতে পার্বত্য জেলা পরিষদে স্থানীয় 33টি বিভাগ হস্তান্তর করার কথা। বেশিরভাগ বিভাগ হস্তান্তর করা হলেও চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়নের কাজ চূড়ান্ত হয়নি আজও। ফলে দীর্ঘদিনেও আলোর মুখ দেখছে না জেলা পরিষদের নির্বাচন। এই যে ভোটার তালিকা, এখানে কিছু আইনি জটিলতা আছে যার কারণে বিগত 22 বছরের ভিতরে কোনো সরকারই কোনো প্রকার পদক্ষেপ নেয়নি নির্বাচনের জন্য। তবে স্থায়ী ভোটার তালিকা প্রণয়নে কোনো বাধা নেই বলে জানান চাকমা সার্কেলের প্রধান চিফ। জেলা পরিষদের লিস্ট করার জন্য যেটা আইনি আছে, চুক্তিতে আছে, আমার জানা মতে সাংবিধানিক বা অন্য কোনো বাধা নেই। চুক্তি অনুসারে 2টি প্রবিধান প্রণয়ন করলেই জেলা পরিষদের নির্বাচন সম্ভব বলে জানালেন চুক্তি স্বাক্ষরকারী এই নেতা। স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়ন করতে হবে, আরেকটা হলো চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচনে যে বিধিমালা প্রণয়ন করতে হবে। সুশীল সমাজ বলছে, নির্বাচন না হওয়ায় পাহাড়ে যে উন্নয়ন হওয়ার কথা সেটা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে যদি এই জিনিসগুলো তুলে দেওয়া যেত তাহলে অধিকতর আরো বেশি ফলাফল এখানে লাভ করা সম্ভব হতো। জেলা পরিষদের নির্বাচনে সকল পক্ষকে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান সরকার দলীয় এই সংসদ সদস্যের। জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে আঞ্চলিক পরিষদ গঠিত হওয়ার জন্য আমরা
কাজ করছি। তো এক্ষেত্রে সকলেরই আমার মনে হয় যে একটা ইতিবাচক মনোভাব নিয়ে সামনে এগোনো উচিত। 33 সদস্য বিশিষ্ট পার্বত্য জেলা পরিষদে বর্তমানে 15 জন সদস্য সরকারের মনোনীত হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন। সময় সংবাদ, রাঙ্গামাটি। মজুরি কমিশন বাস্তবায়ন সহ 11 দফা দাবিতে দফায় দফায় আন্দোলন করছেন খুলনার 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। সকালে পাটকলের সামনে সমাবেশের পর মিছিল করেন তারা। শ্রমিকদের পাওনা পরিশোধ না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 11 দফা দাবিতে সোমবার সকালে নিজ নিজ মিলগেটে জড়ো হয়ে বিক্ষোভ করেন খুলনার রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলের শ্রমিকরা। পরে মিছিল নিয়ে খালিশপুর, বিআইডিসি সড়ক ও নতুন রাস্তা মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। প্রায় 13 সপ্তাহ ধরে বেতন ও মজুরি না পাওয়ায় মানবতর জীবনযাপন করছেন বলে জানান তারা। জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন এবং বকেয়া বিল এবং আপনার সব কিছু মিলে আর কি 11 দফা সেটি বাস্তবায়নের জন্য আন্দোলন। আশ্বাস দিয়ে আমাদের রাখতেছে, এই দিচ্ছি এই দিচ্ছি বলে এখন পর্যন্ত আমরা কোনো কিছু পাচ্ছি না। শ্রমিক নেতাদের অভিযোগ, মজুরি কমিশন বাস্তবায়নে সরকার বারবার আশ্বাস দিলেও তা পূরণ হয়নি। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। আমাদের মজুরি কমিশন দিচ্ছে না, 13 সপ্তাহ স্যালারি বাকি আমাদের। আমাদের ছেলে মেয়ে স্কুলে ভর্তি করে না, পরীক্ষা ফি দেব, এনজিও চালায় অস্থির, দায়িত্ব দিনা হয়ে গেছি, এই জন্য আমরা রাস্তা নামিছি। আজকে আমার মেয়ের পরীক্ষা গেছে, 10টা টাকা তার হাতে দিতে পারিনি। 10টা টাকা যদি মেয়ের হাতে না দিতে পারি ছেলে মেয়ের, তা কি অবস্থা হয়েছে ভাই, সেই বাপের কি করণীয়? বিষয়টি উদ্যতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান বিজেএমসির এক কর্মকর্তা। আমাদের পক্ষ থেকে আমরা এটা মনিটরিং করতেছি, বিজেএমসির প্রধান কার্যালয়ে আমরা এটা অবহিত করতেছি, আমাদের চিঠির মাধ্যমে জানাইতেছি। বিজেএমসির যে নির্দেশনা আছে শ্রমিক আন্দোলন সম্পর্কে, তা মাননীয় প্রকল্প মহোদয়দেরকে আমি অবহিত করতেছি, জানাই দিতেছি। খুলনার রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলে প্রায় 50,000 শ্রমিক কর্মরত রয়েছেন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সৌদি আরবে কর্মরত নারী গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিতে সে দেশের সরকার সর্বোচ্চ আন্তরিক বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। যে কোনো ধরনের কর্মী হয়রানির অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে সৌদি দূতাবাস। দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য উপস্থাপন করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা। ওরা কিন্তু এবার অনেক আন্তরিক, মানে ওরাও মানে এখন আমাদের এই সমস্যা যাতে সমাধান করা যায় এবং এগুলো যাতে আর না ঘটে সে ব্যাপারে ওরা কিন্তু অত্যন্ত আন্তরিক। কোনো সিরিয়াস কোনো ম্যাটার হলে পরে সেটা তাড়াতাড়ি তারা ওখানে তাদের আমাদের অ্যাম্বাসির থেকে বা ওই ওই মেয়েও যদি জানায় তারা দ্রুততার সাথে সেই ব্যবস্থা নেবে আর কি, যে আমাদের যদি কোনো ধরনের ক্রাইসিস হয় সেই দ্রুততার সাথে ব্যবস্থা নেবে। দুপুরের সময়ে আরও থাকছে ঘূর্ণিঝড় বুলবুলের পর সুন্দরবনে সীমিত করা হয়েছে পর্যটক চলাচল, বন বিভাগের সিদ্ধান্তে ক্ষতির মুখে ট্যুর অপারেটররা। গেল 8 মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ মূলধন হারিয়েছে প্রায় 57,000 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সমন্বয়হীন হস্তক্ষেপ বাজারকে বারবার ক্ষতিগ্রস্ত করছে। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন বাজারে দেখা দিয়েছে বড় ধরনের আস্থার ঘাটতি। হরিপদ সাহার রিপোর্ট। চলতি বছরের শুরুতে পুঁজিবাজারের লেনদেন ও সূচক গতিশীল হয়। এক পর্যায়ে ডিএসইর দৈনিক লেনদেন 1,000 কোটি টাকা ছাড়ায়, প্রধান সূচক ছাড়ায় 5,900 পয়েন্ট। জানুয়ারির পর থেকেই লেনদেন ও সূচক কমতে দেখা যায়। 2010-এর ধসের পর ডিএসইর প্রধান সূচক কয়েকবার 6,000 পয়েন্টে পৌঁছার পথে হোঁচট খেয়েছে। দফায় দফায় পুঁজি হারিয়ে সাধারণ বিনিয়োগকারীরা এখন অনেকটাই বাজার বিমুখ। তারা বলছেন সামগ্রিকভাবে পরিচালনা পর্ষদের সর্বনিম্ন 30% এবং পরিচালকদের এককভাবে 2% করে শেয়ার ধারণের নিয়ম মানছে না তালিকাভুক্ত অনেক প্রতিষ্ঠানই। কোম্পানিগুলোকে একটি দুষ্ট চক্র অনুমোদন দিয়ে বাজার থেকে টাকা হাতিয়ে নেওয়ার সহযোগিতা করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কয়েক মাসের ব্যবধানে বাজারে তালিকাভুক্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে কমে গেছে। এজন্য প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগ কমার পাশাপাশি বাজার সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর দায়িত্বশীলতার অভাবকেও দায়ী করেন এই ব্যবসায়ী নেতা। যখনই বাজার 6,000-এর দিকে ধাবিত হয় তখনই বাংলাদেশ ব্যাংক কিংবা অন্য কোনো রেগুলেটর এসে কিন্তু এমন একটা কাজ কিন্তু ওনারা করে দেন যে বাজারটা আবার
চলে আসে নিচের দিকে, সেই কারণে বাজারে একটা কনফিডেন্সের ঘাটতি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে, বিদেশিদের কাছে এবং বড় কর্পোরেট হাউস যারা ওনাদের কাছে একটা ঘাটতি হয়েছে কনফিডেন্সের। এই জিনিসগুলো সেই জন্য আমি বারবার বলার চেষ্টা করছি, সমন্বয়হীনতা যাতে না থাকে। ব্যবস্থাপনা ও মালিকানা আলাদা করে ডিমিউচুয়ালাইজেশন করার পরও পুঁজিবাজারে পুরোপুরি স্বচ্ছতা ফিরেনি বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে সম্পূর্ণ ভেঙে দিয়ে নতুন করে পুনর্গঠন করতে হবে, এমন লোককে চেয়ারম্যান করতে হবে, মেম্বার করতে হবে যারা উচ্চ নৈতিকতা সম্পন্ন এবং শক্তিশালী। দ্বিতীয় শর্ত হলো ডিমিউচুয়ালাইজেশন কমপ্লিট করতে হবে, অর্থাৎ ওই 40% শেয়ার প্লেয়ারদের কাছে থাকবে না। থার্ড হলো ঢাকা স্টক এক্সচেঞ্জে যাতে সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়া যায়। পুঁজিবাজার শক্তিশালী করতে ভালো আর্থিক ভিত্তির দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠান তালিকাভুক্তির উপরও জোর দেন এই বিশ্লেষক। এমন একটা নিয়ম করতে হবে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় বুলবুলের পর প্রায় পর্যটক শূন্য সুন্দরবন। ক্ষতি মোকাবিলায় বন বিভাগ পর্যটকদের চলাচল সীমিত করায় এর বিরূপ প্রভাব পড়েছে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন খাতে। তরিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কোচি। শত শত বছর ধরে প্রলয়ঙ্কারী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সবশেষ ঘূর্ণিঝড় বুলবুলকেও সুন্দরবন মোকাবেলা করেছে নিজের মতো করেই। বন বিভাগের হিসাব অনুযায়ী ঝড়ে সুন্দরবনে ক্ষতিগ্রস্ত হয়েছে 4,000-এরও বেশি গাছপালার, যার মূল্য 1 কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞরা বলছেন ঘূর্ণিঝড় বুলবুলের যে ক্ষতি সুন্দরবনে হয়েছে সেটা সহনীয় পর্যায়ে, এর থেকেও শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার সক্ষমতা সুন্দরবনের রয়েছে। বুলবুলের মতো ঝড় সুন্দরবনের জন্য কোনো ক্ষতিকারক কিছু নয়, তার কারণে সুন্দরবন যে প্রাকৃতিক ইকোসিস্টেম এটা গড়েই উঠেছে এই ধরনের ঝড়ঝান্টাকে নিয়েই। ঝড়ের প্রভাবে সুন্দরবনের ভয়াবহ কোনো ক্ষতি না হলেও এর বিরূপ প্রভাব পড়েছে পর্যটন শিল্প এবং এর উপর নির্ভরশীল জনগোষ্ঠীর উপর। যত পর্যটন আসবে তত খুলনার জন্য ভালো, যত ফরেনার আসবে তত বাংলাদেশের জন্য ভালো। তারিখে ঝড়টা শুরু হলো, রাত্রে যে আঘাতটা আনলো, তো সেইটার পর থেকে কিন্তু এক ধরনের নেগেটিভ প্রচারণা কিন্তু আমাদের ট্যুর বুকিংগুলোকে ক্যান্সেল করেছে। ফরেস্ট তাৎক্ষণিকভাবে কোনো অ্যাসেসমেন্ট ছাড়াই সাময়িকভাবে পর্যটন এটা বন্ধ করলো। অন্যদিকে সুন্দরবনের স্বার্থে পরিকল্পিত পর্যটন কার্যক্রম চলমান রাখার দাবি বিশিষ্টজনদের। ট্যুরিজম একটা আমাদের একটা শিল্প, এটাকে আসার জন্য আর অনুপ্রাণিত করা উচিত। পাশাপাশি যে শৃঙ্খলাটা দরকার, গভর্নমেন্ট থেকে যে নিয়ম কানুন অ্যাডাপ্ট করা দরকার, সেই জায়গাটা গভর্নমেন্ট কী করা দরকার। পাশাপাশি যারা ট্যুর করান তাদেরকেও এই জায়গাটা সচেতন করা দরকার। 2007 সালে সাইক্লোন সিডর এবং 2009 সালে ঘূর্ণিঝড় আইলায় সুন্দরবনের বাঘ হরিণসহ বিভিন্ন প্রাণী মারা যায়, ব্যাপক ক্ষতি হয় গাছপালার। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। আধিপত্যের দ্বন্দ্বে চরমে উঠেছে নির্বাচন কমিশনের অন্তর্কন্দল। একক সিদ্ধান্ত সহ নানা অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একাট্টা হয়েছেন অন্য 4 নির্বাচন কমিশনার। তাদের অভিযোগের জবাব প্রস্তুত হচ্ছে বলে জানান সিইসি। বিস্তারিত বেলায়েত হোসাইনের রিপোর্টে। বারবার নোট অফ ডিসেন্ট আর সভা বর্জন করে সিইসি সহ 4 নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বরাবরই অবস্থান ছিল কমিশনার মাহবুব তালুকদারের। এবার পাল্টে গেছে দৃশ্যপট। মাহবুব তালুকদার এবং অন্য 3 নির্বাচন কমিশনার এক হয়ে অবস্থান নিয়েছেন স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে। তাদের অভিযোগ অর্থ বরাদ্দ, বাজেট নির্ধারণ, কর্মকর্তাদের বিদেশ পাঠানো এবং নিয়োগ প্রশিক্ষণ, কোনো কিছুই জানানো হচ্ছে না 4 কমিশনারকে। আইনে বলা আছে কেসে ব্যয়ের চূড়ান্ত কর্তৃপক্ষই হবেন কমিশন, অথচ আমি জানলামও না 300-এর উপরে কর্মচারী নিয়োগ করলেন নির্বাচন কমিশনে। এটা আমাদেরকে জানানোর একটা কোনো প্রয়োজন ছিল কিনা। অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমরা জানি না। সম্প্রতি সিইসির বিরুদ্ধে আনঅফিসিয়াল নোট দেন 4 নির্বাচন কমিশনার। অভিযোগের তীর ছোড়েন সচিবের দিকেও। সিইসি আর সচিব মিলে স্বেচ্ছাচারিতা করছেন বলে মন্তব্য করেন মাহবুব তালুকদার। নির্বাচন কমিশন সচিবালয়ে এক ধরনের স্বেচ্ছাচারিতা চলে আসছে। যদিও সচিব বলছেন আইনি প্রক্রিয়ার বিরুদ্ধে প্রশ্ন তুলে স্বেচ্ছাচারিতা করছেন নির্বাচন কমিশনাররাই। আপনি যদি আইনের মধ্যে থেকে কাজ করেন সেটাকে তো স্বেচ্ছাচারিতা বলা না, বরং যদি আপনি আইনের মধ্যে কাজ করে একজন লোক তাকে যদি আপনি আর বলেন যে আপনি আইনের মধ্যে আপনি কেন এই কাজ করলেন, তাহলে সেটা হয় স্বেচ্ছাচারিতা। এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন শীঘ্রই দেয়া হবে নির্বাচন কমিশনারদের সকল অভিযোগের জবাব। তুমি যেটা বলতে চাচ্ছো জানি তো, ওটা রেডি হয়নি, রেডি করে তারপরে তাদেরকে দিয়ে দেবো। স্যার ওই যে ইউনিটটার বিষয়ে একটু, স্যার ওই তো ওইটা রেডি হয়নি। বিভিন্ন সময় ইসিতে নানা বিষয়ে মতবিরোধ থাকলেও এবারই প্রথম প্রকাশ্যে তীব্র আকার ধারণ করেছে নির্বাচন কমিশনের দ্বন্দ্ব। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
এসএ গেমসের 13তম আসরে প্রথম স্বর্ণে দেখা পেল বাংলাদেশ। তাইকোয়ান্দোতে ভারত পাকিস্তানকে পেছনে ফেলে স্বর্ণপদক জিতে নেন দীপু চাকমা। দেশকে এত বড় সম্মান এনে দিতে পেরে আনন্দিত দীপু। জানিয়েছেন এই অনুপ্রেরণা কাজে লাগবে সামনের ইভেন্টগুলোতে। এর আগে কারাতের কাতা ইভেন্টে পুরুষ, নারী এবং দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতে বাংলাদেশ। কাঠমান্ডু থেকে আরও জানাচ্ছেন এস এম ইকবাল, ক্যামেরায় ছিলেন শাহাবুর রহমান। 13তম এসএ গেমসে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক এসেছে দীপু চাকমার হাত ধরে তাইকোন্দো পুমস ইভেন্টে। আমরা শুনব তার অনুভূতির কথা। এই অনুভূতিতে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দেশকে কিছু দিতে পারা সবসময় আনন্দের, দেশের হয়ে যখন একটা দেশকে রিপ্রেজেন্ট করি সেটা অনেক গর্বের একটা বিষয়। কয়টা পদকের লক্ষ্য নিয়ে নেপালে এসেছিলেন? দুইটার অধিক গোল্ডের আশা নিয়ে এখানে আছি। কোচের আন্ডারে আমরা মাত্র একটা মাস ট্রেনিং করেছি, তো তারপর আমরা দুইটার বা এর অধিক গোল্ডের আশা নিয়ে এখানে আছি। মানুষের স্বপ্নটা ছোট থেকে বড় হয়, এসএ গেমসে স্বর্ণপদক জিতলেন, এরপর এশিয়ান গেমস আছে, অলিম্পিক্স আছে, এইসব হচ্ছে আসলে প্রত্যাশাটা বাড়িয়ে দিল কিনা? হ্যাঁ অবশ্যই, যে ক্ষুধাটা আসলে কখনো নিবে না, তো এইটা একটা পাওয়ার, ক্ষুধা আসলে সবসময় কাজ করে। সামনের দিনে আর নিজেকে প্রস্তুত করার জন্য কোনো চাহিদা বা কোনো ডিমান্ড আছে কিনা? সেরকম কোনো ফ্যাসিলিটিস আমরা পাই না, তো যতটুকু আসে এটা দিয়ে আমরা আসলে প্রিপারেশন নিই কোনো গেমসের কারণে, যেহেতু আমাদের উপর কোনো ফোকাস থাকে না। বাংলাদেশ সরকার যদি পরবর্তীতে আরও বেশি আমাদের উপর বা এইসব ছোটোখাটো ইভেন্টগুলোর উপর যদি একটু মোটামুটি ধরনের ফোকাস করেন তাহলে আরও অ্যাথলেট বের হয়ে আসবে। দর্শক, আমরা শুনছিলাম দীপু চাকমার কথা, যিনি 13তম এসএ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছে, এবং তিনি একটা মেসেজ দিয়ে রাখলেন তাদের সুযোগ সুবিধা যদি আরও বাড়ানো হয় তাহলে এইসব গেমস থেকে কিন্তু বাংলাদেশ এই অ্যাথলেটরা বাংলাদেশকে আরও স্বর্ণপদক উপহার দিতে পারে। তো কাঠমান্ডু থেকে এস এম ইকবাল, সময় সংবাদ। এই মুহূর্তে নেপালে আছেন সহকর্মী এস এম ইকবাল। এসএ গেমসের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে ইকবাল। ফয়সাল, এসএ গেমসে আরও একটি স্বর্ণপদকের খুব কাছে গিয়েও ফিরে যেতে হলো বাংলাদেশকে। কিছুক্ষণ আগে কারাতের যে -55 কেজি ওজন রয়েছে, কুমি যে ক্যাটাগরি রয়েছে সেই কুমি ক্যাটাগরিতে বাংলাদেশের একজন কারাতে খেলোয়াড় এবং নেপালের একজন কারাতে খেলোয়াড় গোল্ড মেডেল, যেটা স্বর্ণপদকের লড়াই, পরস্পরের মুখোমুখি হয়েছিলেন এবং সেখানে কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এবং হাড্ডাহাড্ডি লড়াই শেষ মুহূর্তে হচ্ছে বাংলাদেশের যে অ্যাথলিট তার নাম হচ্ছে মোস্তফা, তিনি কিন্তু হেরে গেছেন হচ্ছে 1-0 ব্যবধানে। অর্থাৎ কারাতের যে কুমি যে ক্যাটাগরি -55 কেজি, সেই 55 কেজি ক্যাটাগরিতে কিন্তু বাংলাদেশ এখন একটি রৌপ্য পদক, এবং এটি হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের প্রথম রৌপ্য পদক। এর আগে হচ্ছে বাংলাদেশ 5টি ব্রোঞ্জ পদক জিতেছে, এবং একটু আগে হচ্ছে, এবং আমি একটু আগে আমি আপনাকে জানিয়েছিলাম বাংলাদেশ কিন্তু আজ প্রথম স্বর্ণপদক পেয়েছে তাইকোয়ান্দোতে, যেটি পেয়েছেন হচ্ছে দীপু চাকমা। এখন কারাতে ইভেন্টের কারাতের যে কুমি ক্যাটাগরিতে বাংলাদেশ অল্পের জন্য স্বর্ণপদক হাতছাড়া করলো, তবে পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। যদিও আবারও এর আগে বলেছি যে অপ্রত্যাশিত কিছু ফলাফল বাংলাদেশের হয়ে যাচ্ছে, যেগুলিতে আসলে যে ইভেন্টগুলোতে ভালো করার কথা ছিল সেই ইভেন্টগুলোতে আনফর্চুনেটলি বাংলাদেশ ড্রপ আউট করছে, কিন্তু যেগুলো হচ্ছে প্রত্যাশার বাইরে ছিল সেগুলোতেই কিন্তু বাংলাদেশ ভালো করছে। যেমনটি হচ্ছে কুমি 55 ক্যাটাগরিতে আমরা দেখলাম মোস্তফার পারফরমেন্স দুর্দান্ত ছিল। এরপরেও কারাতের আরও ফাইট রয়েছে, সেখান থেকে হচ্ছে পদকের প্রত্যাশা করছেন কর্মকর্তা এবং বাংলাদেশের সমর্থকরা। আর আরও একটি জিনিস জানিয়ে রাখি, আজকে তাইকোয়ান্দোতে একটি স্বর্ণপদক এসেছে এবং তাইকোয়ান্দোর কিন্তু দলগত ইভেন্ট ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, সেখানে তিনটি ইভেন্টে পার্টিসিপেট করবে বাংলাদেশ, এবং একটি খুবই প্রত্যাশিত একটি ইভেন্ট রয়েছে তাইকোয়ান্দোর, এবং সেটি হচ্ছে আমার জানা মতে আর আধা ঘন্টা পরে শুরু হবে, এবং সেখানে বাংলাদেশের স্বর্ণপদক জেতার সম্ভাবনা রয়েছে, এবং দীপু চাকমা যেটি তিনি জিতেছেন সেখানেও তার দলগত পারফরমেন্স রয়েছে। সুতরাং সব কিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশের যে এসএ গেমসের যে আনুষ্ঠানিকভাবে যে দ্বিতীয় দিন চলছে, আজ দ্বিতীয় দিনে বাংলাদেশ এখন পর্যন্ত কক্ষপথে আছে, এবং আরও 1 থেকে 2টি স্বর্ণপদক যদি বাংলাদেশ আজকে পেয়ে যেতে পারে সেক্ষেত্রে বলা যেতে পারে দারুণ একটি দিন কাটাবে বাংলাদেশ। ফয়সাল, আমি আমার আপনাকে আরও একটি জিনিস জানিয়ে রাখি, বাংলাদেশ ফুটবল কিন্তু ইতোমধ্যেই ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে, যদিও প্রথমার্ধ শেষে আমরা আমাদের কাছে যে ফলাফলটি রয়েছে আমরা জেনেছি গোলশূন্য ড্র রয়েছে, সেক্ষেত্রে এই 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 প্রত্যাশাটা, এই ফলাফলটা কিন্তু বাংলাদেশের কাছে আসলে প্রত্যাশিত না, কারণ হচ্ছে সম্প্রতি সময় ভুটানের সঙ্গে আমরা ভালো ফুটবল খেলেছি এবং ঘরের মাঠে ভুটানকে কিন্তু হচ্ছে আমরা যে প্রীতি ম্যাচ হয়েছে দুটো প্রীতি ম্যাচে কিন্তু একদম হেসে খেলে এবং অনেক বড় ব্যবধানে হারিয়েছে। সুতরাং আমাদের প্রত্যাশা ছিল বাংলাদেশ ডমিনেট করে হচ্ছে এই ম্যাচে ভুটানের বিপক্ষে জয় তুলে নেবে, যদিও প্রথমার্ধে কিন্তু আমরা তার কোনো ছিটাফোঁটা পাইনি। যাক, ম্যাচের দ্বিতীয়ার্ধ এখন চলছে, দেখা যাক বাংলাদেশ শেষ পর্যন্ত যে স্বর্ণপদকের লড়াই লক্ষ্য নিয়ে বাংলাদেশের শীর্ষে 2010-এর পর সেখানে আসলে বাংলাদেশ তাদের শুরুটা কতটুকু করতে পারে ফুটবলে সেটি হচ্ছে দেখার বিষয়। এখন হচ্ছে কারাতেতে আরও একটি ইভেন্ট চলছে, যদিও এটি বাংলাদেশের না, এখানে শ্রীলঙ্কা অংশগ্রহণ করছে এবং
স্বাগতিক দুঃখিত স্বাগতিক নেপাল না পাকিস্তান হবে এটা তারা আছে। এর পরবর্তীতে বাংলাদেশে আরও বেশ কয়েকটি ইভেন্ট রয়েছে বিভিন্ন ওজন ক্যাটাগরিতে। ফয়সাল, আপনি জানেন যে বিভিন্ন ওজন ক্যাটাগরিতে অ্যাথলিটরা লড়ে থাকেন, যেখানে মাইনাস 55 কেজি থাকে বা প্লাস 55 কেজি থাকে। সুতরাং মাইনাস 55 কেজিতে বাংলাদেশ ব্যর্থ হলেও এর পরবর্তীতে যে রাউন্ডগুলো রয়েছে সেই রাউন্ডগুলোতে বাংলাদেশ ভালো করবে এমনটাই প্রত্যাশা করা রয়েছে। এছাড়াও ক্রিকেট, যদিও বাংলাদেশের আজ খেলা নেই, নারী পুরুষ কোনো দলেরই খেলা নেই, ক্রিকেট হচ্ছে পুরুষ দল যেটা অলিম্পিক দল আমরা বলি, তারা কিন্তু অনুশীলন করছে তাদের যে ম্যাচ সেই ম্যাচকে ঘিরে। আর বাকি যে ইভেন্টগুলো রয়েছে, আজকে টেনিসের দলগত ইভেন্ট রয়েছে, যে যদিও সেটা কোয়ালিফাই, আজকে গোল্ড পদকের কোনো ফাইট নেই, মূলত গোল্ড পদকের যে লড়াই সেটি হচ্ছে এই কারাতে এবং তাইকোয়ান্দো। পরবর্তীতে যে ম্যাচগুলো হবে তার আপডেট হচ্ছে আমি সরাসরি সবার আগে জানিয়ে দেবো। ফয়সাল, এই ছিল আমার কাছে কাঠমান্ডু থেকে সবশেষ। ফয়সাল, নেপাল থেকে এসএ গেমসের খবর নিয়ে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী এস এম ইকবাল। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দাবি মানার আশ্বাসে দেড় দিন পর পেট্রোল পাম্পের ধর্মঘট, 15 ডিসেম্বর পর্যন্ত স্থগিত। পরিবহন সংকটে বগুড়ায় সবজির বাজারে পড়ে গেছে দাম। দেশ থেকে যে কোনো মূল্যে দুর্নীতিবাজদের নির্মূল করা হবে, স্পেনে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। ২২ বছরেও ঐক্যবদ্ধভাবে পালন হয় না পার্বত্য শান্তি চুক্তির দিনটি, স্থানীয় গোষ্ঠীর আধিপত্যের দ্বন্দ্বে প্রায়ই অশান্ত হয়ে ওঠে পাহাড়। ১১ দফা দাবিতে আবারও আন্দোলনে খুলনার 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং এসএ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দিলেন তাইকোয়ান্দোর দীপু চাকমা, কারাতেতে অর্জন, একটি রৌপ্য, 3টি ব্রোঞ্জ। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।